চলার পথ যত কণ্ঠকাকীর্ণ হোক যত রক্তক্ষরণে হোক বাংলাদেশ এগিয়ে যাবেই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ তারই উদযাপন অনুষ্ঠানে এভাবেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকেই ভার্চুয়ালি যোগ দেন তিনি অনুষ্ঠানের প্রতিটি মানুষ দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারণ তেরো বছর আগে দু সালে তিনি যেমনটা প্রতিজ্ঞা করেছিলেন আজকে ঠিক তেমনটাই সমৃদ্ধ বাংলাদেশ এর আগে উন্নয়নশীল দেশ হয়ে ওঠার এই উদযাপনে বাংলাদেশকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনেতারা Thank you for this opportunity to celebrate with you and again congratulations. I'd like to congratulate the government and people of Bangladesh for graduating from the list of least developed countries. Well done Bangladesh. অনুষ্ঠানে উন্নয়নশীল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই দেশ উন্নয়নশীল হঠাৎ করে হয়নি এটি আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত অর্জন। আওয়ামী লীগ একটি সংগঠন আমাদের অর্থনৈতিক নীতিমালা আমরা প্রণয়ন করেছি সেই একানব্বই সালেই আমি অর্থনৈতিক নীতিমালায় বিরাট পরিবর্তন এনে আমরা সেই নীতিমালা প্রণয়ন করি বঙ্গবন্ধু কন্যা মনে করিয়ে দেন বাংলাদেশ যখনই ঘুরে দাঁড়াতে গিয়েছে তখনই বাধা এসেছে কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশ তাতে থেমে থাকেনি সমস্ত শাসন ব্যবস্থাটাকে নতুনভাবে ঢেলে সাজিয়ে কেন্দ্রীয় ক্ষমতাটা একেবারে বিকেন্দ্রীকরণ করে তৃণমূল মানুষের কাছে নিতে চাইলেন এবং ওই তৃণমূলের সাধারণ মানুষকে ক্ষমতাসীন করতে চাইলেন তখনই তো আঘাতটা আসলো যত বাধায় আসুক বাংলাদেশ আর পিছিয়ে পড়বে না এমনটাই দৃঢ় প্রত্যয় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে স্বাধীন চেতা হলে পরে অনেক বাধা আসে আর দেশকে ভালোবেসে শুধু দেশের মানুষের কথা চিন্তা করে যারা পথ চলে তাদের পথ চলা কখনো সহজ হয় না অনেক বাধা অতিক্রম করতে হয় চলার পথ যত অন্ধকারছন্নই হোক না কেন যত বন্ধুর হোক না কেন যত কণ্ঠকাকীর্ণই হোক সেখানে আমরা থেমে থাকবো না অন্তত আমি এই প্রতিজ্ঞা করছি থেমে থাকবো না নিউজ ঢাকা